এই দেখো আজকে কি হবে। আজকে সবার আগে দেখো বাইরেটা পুরো মেঘলা, মানে বৃষ্টি হচ্ছে নন স্টপ, কালকে থেকে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে জোরে কখনো আস্তে আস্তে। তাই আজকে রান্না হবে, মেনু হচ্ছে লাঞ্চ মেনুতে খিচুড়ি হবে, এটা গোবিন্দভোগ চাল, এটা মুগের ডাল। এটা খিচুড়িতে দেব গাজর আলু কেটে নিয়েছি, এখানে হবে পটল ভাজা, এখানে হবে চাটনি টমেটো কেটে নিয়েছি, আর এখানে হবে আলু ভাজা, আলুর এই ফিস মানে ফিঙ্গার ফিঙ্গার ফ্রাই যেগুলোকে বলে আর কি, ফিঙ্গার পটেটো ওইটা করব। তাই একটু আলুটাকে বয়েল করে নিচ্ছি, চলো তাহলে শুরু করলাম। এবার কতক্ষণে শেষ করতে পারবো জানি না, এখন 11টা বাজে, চলো এই সব করি, এবার গুছিয়ে গুছিয়ে করি, গুছিয়ে নিয়েছি সবই, এবার শুধু করব। তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে জানাবে, কার কার বাড়ি খিচুড়ি হচ্ছে সেটা জানাবে, অবশ্যই জানাবে সেটা। আর এই রকম আলু ভাজাগুলো আর কি, ফিঙ্গার কি বলবো, ফিঙ্গার পটেটো চিপস, এগুলো মল ঢলে তো হেভি লাগে খেতে, আমি মাঝে মাঝে বাড়িতে বানাই, তো আজকে বানাচ্ছি আবার। তো কার কার পছন্দের সেটা একটু কমেন্টস করে জানাবে, কার কার পছন্দের এটা, চলো কমপ্লিট হোক তারপর আবার দেখাচ্ছি। এদিকে চাটনি বসিয়ে দিলাম টমেটো, আর এদিকে ডাল ভাজা হচ্ছে, তেতে গেছে কড়াই, দেবো ডাল ভাজা হচ্ছে, জানি না কতক্ষণে রান্নাটা করে উঠতে পারবো, উঠতে পারছি না, 11টা বেজে গেছে অলরেডি। আসলে ওপরের কাজ করে আস্তে আস্তে আমার এতটাই দেরি হয়ে যায় যে রান্নাতে একটু দেরিই হয়ে যায়, কিন্তু ওই ঠাকুর দেওয়া এইসব কাজ, ঘর পরিষ্কার মানে বাসি কাজ যত সব হয়ে যায়, এই দিকে কোনো চিন্তাই থাকে না। দাদা আর আমার ছেলে, আমার বাবা প্রচণ্ড পরিমাণে খিচুড়ি প্রেমী আর কি, একটু মেঘ বৃষ্টি হলেই খিচুড়ি করা হবে মানে এরকম একটা বলে আর কি, আর মা আমি অতটা পাই, খেতে হয় আবার আলাদা করবো, ওই কারণে করা হয় মানে খেয়ে নিই আর কি, খুব প্রেমী নই। এখানে বাজবে মানে এখন থেকে বাবা জিজ্ঞেস করছে রাতে যেটা বাজবে সেটা রাতের খাওয়ার হয়ে যাবে আর কি, তিন বেলা বললে তিন বেলাই খেয়ে নেবে মনে হয় খিচুড়ি, এত ভালোবাসে। চলো এগোই, পটল ভাজা হবে, টমেটোগুলো একটু কুকারে ভাপিয়ে নিলে ভালো হতো, অসময় টমেটো তো একটু গজ গজ হয়ে থাকে, ঠিক আছে এতেই হোক যেমন হয়ে হোক। খিচুড়ি প্রায় হয়ে এসেছি এই দেখো, কিন্তু কি হচ্ছে ধোঁয়াটা উঠছে, তো আমি যত নাড়াচ্ছি তত ধোঁয়া উঠছে, আর ক্যামেরাতে কীরকম ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু খিচুড়ি হয়ে এসছে। এদিকে খিচুড়ি যেহেতু হয়ে এসছে, আর এখানে আলু ভাজাগুলো গরম গরম ভেজে নিচ্ছি, এখনই সবাইকে খেতে দিয়ে দেবো, খিচুড়িটাকে নামাবো, একটু ঘি দেবো, দিয়ে আলু ভাজাটা মারাত্মক হয়। এই আলু ভাজাটা কোনো দিন তোমরা করে দেখবে, এতটা আলু ভাজা করা হয়ে গেছে, এই যে খিচুড়ি বেড়েও দিচ্ছি, এই যে চাটনি, চাটনিতে কিশমিশ দিয়ে খুব সুন্দর করে বানিয়েছি, আর এটা হচ্ছে দাদা পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই দাদার জন্য পটল ভাজা, আর এই যে খিচুড়ির ওপর দেখো বাদাম আর সেউ ভাজা ছড়িয়ে দিয়েছি, খিচুড়ি বাড়া হয়ে গেছে। চলো বিকেলে চলে আসলাম ছেলেকে নিতে, ছেলে ফিরবে, তো এই যে এই ট্রেনটায় ফিরলো, তো দাঁড়িয়ে আছি আমরা, ও নেমে গেছে এবার আসছে, ও আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর কি সেখানেও আসছে, তা আমার কি মনে হলো যে ট্রেনের একটু ভিডিওটা করি, তাই জন্য ট্রেনের ভিডিওটা করলাম, কারণ আমার হেভি লাগে ট্রেনের ভিডিও করতে।
তো এখান থেকে নিয়ে ছেলেকে বাড়ি পৌঁছে দিলাম, দিয়ে আমরা চলে গেলাম বাজার। বাজারে গিয়ে দেখি এই অবস্থা, রোড পারাপার করতে পাচ্ছি না, এখন দাঁড়িয়ে আছি, এত ভিড়। কিন্তু তুলনামূলকভাবে অন্য দিনের থেকে আজকে ভিড় কম, এই কারণে যে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমার দরকার ছিল একটা বিশেষ কারণের জন্য বাজার যাওয়ার, কারণ নয়তো এই বৃষ্টিতে আমি বেরোই না। তবে যখন বাজার গেলামই, তখন আমি কি করি, মলে গেলে একদম টপ ফ্লোর থেকে দেখতে শুরু করি, নি না নি পরের কথা, কিন্তু যাওয়া সেরমভাবে হয় না। তাই জন্য গেলেই আমি টপ ফ্লোর থেকে দেখে টপ ফ্লোরে জামা কাপড় দেখে নিলাম, দেখে নিয়ে তার পরের ফ্লোরটাতে নামলাম লিফটে করে। এরকম তারপরে একটা একটা করে ফ্লোর নামতে থাকি, দাদা খুব বিরক্ত হয়ে যায় আমার উপর। আসলে আমার এইখানে দাদার সঙ্গে কথা বলছি কারণ আমার কি হয়েছে, স্কাই ব্যাগসের চাকাটা মুভ করছে না। তো তাই জন্য ভাবলাম মলে যদি জিজ্ঞেস করি, ওনারা যদি কিছু বলতে পারেন, কারণ আমি রিসেন্ট একটু আউটিংয়ে যাব, তো তার জন্য প্রবলেম হচ্ছে চাকা, মানে হুইলটা নিয়ে, তো করতে পারে কি না। তবে আমারও বেশি দিন হাতে সময় নেই, মাত্র কয়েকটা দিনই আছে, তো তার মধ্যে যদি ওনারা করে দিতে পারেন। এবার উনি এখন আমাকে যেটা বোঝাচ্ছেন যে দিলে মোটামুটি 10-15 লাগবে, তো ওনারা যখন 10-15 বলছে, তার মানে 10-15 না, ওটা আরও বেশি লাগবে। কারণ আমি যখনই যাব তখনই বলবে যে ম্যাডাম 2 দিনে হয়ে যাবে, সুতরাং এখন দেব না ঠিক করলাম। উনি আমাকে বললেন একটু নারকেল তেল লাগিয়ে দেখুন, চাকা ঠিক আছে কিন্তু মুভ করছে না, মুভটা করছে খুব কম আর কি। তো দেখি উনি বললেন কোকোনাট অয়েল লাগিয়ে নিন, নিয়ে ওটাকে এখন ইউজ করুন, আর নয়তো এখানে দিয়ে যান তাহলে হয়ে যাবে, তো দেওয়া তো যাবে না। তো দাদা আমাকে বলছে তাহলে এক কাজ করো, নতুন একটা কিনে নাও। আমি বললাম নতুন কিনতে গেলে এখন 3-3.5 হাজার টাকা পড়বে, ফালতু আছে যখন আবার আরেকটা কেন কিনবো। আগে নারকেল তেল দিয়ে দেখি, দেখি আজকে বাড়ি গিয়ে নারকেল তেল দেবো। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক এইসব বললেন আর কি, কিছুই জানে না, সেরমভাবে কিছুই জানে না, কি করে স্কাই ব্যাগসের লোগোওয়ালা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে জানি না। এবার আমি সুটকেস দেখছি, এখন সব কম্বো প্যাকে চলছে, 3টে করে নিতে হচ্ছে, তা আমি কি করতে বলো, এতগুলো সুটকেস নিয়ে আমি কি করব, গলায় মালা করে বসে থাকবো, তা তো সম্ভব না। সেই কারণে আমি দাদাকে বললাম না এখন নেবো না, ওটাতেই যেমন তেমন করেই আমি চালাবো। তো এবার তোমরা ভাববে যে দিদি কোথায় ঘুরতে যাবে, সেটা তো এখন বলবো না ভাই, সেটা বলবো যখন আমি যাবো, সেদিন থেকে তোমরা সেই ব্লগগুলো পাবে, ভালো করে দেখবে। এই দেখো সব কম্বো প্যাকে হচ্ছে, এবং ওখান থেকে যদি লুজ ভেঙে দিচ্ছে তাহলে দামটা বেশি পড়ছে, সেটাও বললো লুজও ভেঙে দেবে। তো আমি কম্বো প্যাক নিয়ে কী করবো, আমার বাড়িতে কি বিয়ে নাকি যে কম্বো প্যাক নেবো, যে ছেলের বউকে একটা দেবো। তো যখন ওপরে আসলাম তখন একটু মাইক্রোওভেন এগুলোও দেখে নিলাম, কারণ কয়েক কাল গতকাল আমি মাইক্রোওভেনে ক্লাস করতে গেছিলাম। যদি আমি কোন কোম্পানির মাইক্রোওভেন নেব, সেটা ব্র্যান্ডের আর কি, সেটা আমার মাথায় ঠিক করাই আছে, তো সেই ব্র্যান্ড এখানে নেই। তবু আমি প্রাইসটা জানতে এসেছিলাম, তো পাত্তাই দিল না, আর এখানে রাইস কুকার নাও তোমাদের একটু দোকান, মানে পুরোটা যতটা পারলাম ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার এগুলো দেখাতে গিয়ে হঠাৎ দেখি এই এই এইগুলো তো অনেক দিন ধরে আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না, দেখবে যখন যেটা খোঁজা হয় না তখন সেটা পাওয়া যায় না, আবার যখন যেটা খুঁজি না তখন সেটা পাই, আবার কি করি আমি তখন নেই না, যার ফলে না আমার এরম করে মিস হয়ে যায়। তো এখন আমি ঠিক করেছি যেটা চোখে পড়বে ভাল লাগবে সঙ্গে সঙ্গে নিয়ে নেবো, পরে নেবো বলে রাখবো না। এগুলো হচ্ছে পেন স্ট্যান্ড, চামচ স্ট্যান্ড, যে যেরমভাবে জিনিস রাখতে পারে। তো আমার ছেলে চারিদিকে পেন আর পেন্সিলে ছড়িয়ে রাখে যতই কিনে দিই, তাই জন্য দাদাকে বললাম এই একটা নিয়ে নাও। তারপরে একটা নিতে নিতে তারপরে ভাবলাম আবার কবে শেষ হয়ে যাবে, পাবো কি না, তাই আমি দুটো নিয়ে নিলাম। অফারেও ছিল, 29 টাকা করে ছিল, কি দেখতে কি ভাল লাগছে না, তো ওই জন্য দুটোই নিয়ে নিলাম। থাক নিয়ে তারপরে তারপরের ফ্লোরটা চলে আসলাম, তার পরের ফ্লোরে দেখো ক্রকসব সেটগুলো, আমি এসেছিলাম ওই কাঁচের জারগুলো কিনতে, মানে দেখছিলাম আছে কি না, এর আগের দিন ছিল, সেদিনকে আমি নিলাম না যে থাকের পরের বার এসে নেবো, তো আজকে আবার ওটা নেই, মানে জাগ, কাঁচের জাগ যেটাতে ওই খুব সুন্দর ছিল আর কি, এখন তোমাদের বোঝাতে পারবো না নেই বলে। তো তাই আমাকে দাদা বললো যখন থাকে তখন নাও না, তখন বলো পরে নেবো, এ দেখেছো তো পরে এই জন্য নিতে নেই। সত্যি তাই,
এই পরে নেব করলে আমি দেখি পরের বার আর সেই জিনিসটা আমি পাই না। তো যা গিয়ে না পেলছি তো আর কিছু করার নেই, এগুলো একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই ফ্লোর থেকে সেরমভাবে কিছু নিলাম না, নিয়েছি সেগুলো পরে বলছি আমি কি কি নিলাম। তো এই দেখো দেখিয়ে দিলাম, দাদা আমাকে বলছে এগুলো কি দেখাচ্ছ, প্লাস্টিকের জিনিস আনছি না, আমার বন্ধুরা সব দেখবে, প্লাস্টিক দেখবে, কাঁচ দেখবে, খাওয়ার জিনিস দেখবে, সব দেখবে। তো আমার বাড়ির একদমই কাছে হাঁটার পথে, মানে পায়ে হেঁটে 5 মিনিট লাগে মলটা আসতে, স্মার্ট বাজার, মল বলা ভুল, স্মার্ট বাজার, কিন্তু আমার আসা হয় না, আসা হয় না। এই দেখো সব কাঁচের জিনিস, আমি অনেক দিন থেকে এখানে কাঁচের বাউল খুঁজছি, বড়টা বড়টা নেই, বড়টা পাচ্ছি না, পাচ্ছি না। এই তোমাদের এইগুলো দেখাতে আসলাম, দাদা বললো লিফট এসে গেছে, তাড়াতাড়ি করে আবার লিফটে ঢুকে গেলাম, তারপরের ফ্লোরটাতে নামলাম। এখানে সব স্ন্যাক্স বাগারা হ্যান ত্যান আছে। তো দাদা বললো কিছু তো নেওয়ার নেই, তাহলে এই ফ্লোরে আবার তুমি ঢুকলে কেন, আনা না কিছু নেওয়ার নেই, এটা সত্যি, তাহলে একটু ঢুকে তো দেখি। তাই যা হোক এখানে না নেওয়ার নেই করেও নিয়েছি, ঢুক দেখবে মল টাইপের এই বাজারগুলোতে গেলে তুমি হয়তো কোনো প্রোগ্রাম করে যাওনি যে আমি এটা নেবো ওটা নেবো সেটা নেবো, দেখবে গিয়ে মনে পড়ে যায় ওহো দেখে যে এটা নিতে হবে। তো আমার সাথে তো এটা ভীষণভাবে হয়, তোমাদের কাদের কাদের সাথে এটা হয় জানিও তো, আমার তো এটা মনে হয় ও এটা হে এটা দরকার ছিল তো এটা নিয়ে নি, এরকম হয়, লিস্টের বাইরে কিন্তু ওটা, তবুও হয়ে যায়, আবার লিস্ট লিস্ট করে নিয়ে গেলে অর্ধেক জিনিস পাওয়া যায় না। তো এটা দেখে নিলাম, নেই নি কারণ আমার মেডিকেটেড ফেস ওয়াশ চলছে বলে আমি এটা নিলাম না, দেখছিলাম যে আর আমার মলে এগুলো দেখতে ভীষণ ভাল লাগে, ভীষণ ভালো লাগে, কী সুন্দর সাজানো থাকে, বেশ শাড়ি দিয়ে আমার এত ভাল লাগে না, আমার নেহাত কেউ নেই ফটো তুলে দেওয়ার, নয়তো এইসব জায়গায় আমার ফটো তুলতে খুব ভাল লাগে, যে মানে পারলে রিলসও করে দেয়। আর আজকে একদম ভিড় ছিল না, যার ফলে দেখো পুরোটাই ফাঁকায় ফাঁকায় আমরা নিয়ে নিলাম, নয়তো আজকে স্যাটারডে যা ভিড় থাকে যে বলার নয় স্যাটারডে আর সানডেতে। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য, গতকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে প্রচুর, এখন একটু ধরেছে, তো যাই হোক তার জন্য নেই, ভিড়টা কম, একটু জামা কাপড়ের সেকশনে ভিড়টা ছিল, আর এই সব সেকশনে ভিড় কম। যদিও মাসের বাজার, মাসটা তো অনেকটাই চলে এসেছে, প্রায় অর্ধেক মাস হয়ে গেছে, মাসের বাজারটা লোকে তো প্রথম দিকেই করে। এই দেখো এখান থেকেও নিয়েছি, নিয়ে নিজে তা না, এই সেকশন থেকে ডিও নিয়েছি, বলেই দিলাম ডিও নিলাম, ডিওটা কিন্তু আমাদের কোনো নেওয়ার কথাই না, কিন্তু নিয়ে নিলাম। আর কী কী নিয়েছি পরে দেখাচ্ছি।